সারাদিন ব্লগ করলাম, সকালেও খুব একটা খাবার হয় নাই, খুব ক্লান্ত। তারপরে লাঞ্চ করার জন্য আমরা আসলাম জিকরগাছার খুব দামি একটা হোটেল, কবির হোটেল। ভিতরে ঢুকতেছি, একদম মেন রাস্তার পাশেই না, একটু ভিতরের দিকে। পরিবেশটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর। আর এটা হচ্ছে পুঁইশাক দিয়ে মাছ, যে আমাদের সহযোদ্ধারা, তাদের সাথে আমরা খেতে বসছি। তারপরে লাঞ্চ করতেছে, সবার মুখে হাসি খাবার হাতে পেয়ে, সবাই অনেক ক্ষুধার্ত ছিল। খাবার ভালো, মানে ট্রেডিশনাল খাবার সব রান্না করে, খাবার দেখেও মনে হচ্ছে ফ্রেশ। তবে এখানে যেই আসেন অবশ্যই মাছ খাবেন, কারণ এখানে যেহেতু এখানে মাছ নদী থেকে ধরে, সো ফ্রেশ মাছটাই পাবেন আর কি। আমরা খাওয়া শুরু করতেছি। পুরো এতই ক্লান্ত ছিলাম যে দেখুন ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, এটা অবস্থা কেমন দেখা। আমার আপনিগুলো ভালো ছিল, তবে গ্রামের হোটেলগুলোতে শহরের হোটেলে যেমন একটা সন্দেহ থাকে যে ভালো কিনা টাটকা কিনা, গ্রামের সাইডের হোটেলগুলোতে এই সংখ্যাটা অনেক ছিল। আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে, খাবার অনেক ফ্রেশ ছিল। কবির হোটেলে প্রমোশনাল ভিডিও না, আবার খেলাম, খেয়ে ভালো লাগলো। আর নিজেকে কমেন্ট ভালো থাকবে, আর পরবর্তী দিন খেলাম জায়গায়।